আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা ফিনান্স ব্যাংকিং তৃতীয় অধ্যায়ের নৈর্ব্যক্তিক নিয়ে আলোচনা করব। তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, যা তোমাদের সামনে পরীক্ষার জন্য খুবই উপকারী আসবে, ঠিক আছে? তো আমি তো বলা চললে যে এটি একটি সাজেশনমূলক ক্লাস উইথ ফর এমসিকিউ, ঠিক আছে? তাইলে এটা একটা সাজেশনমূলক ক্লাস এমসিকিউ এর জন্য। তাইলে এই এমসিকিউটা ক্লাসটা অবশ্যই অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে, আর প্রয়োজন হলে দুইবার তিনবার দেখে তুমি তোমাদের এই যে এখানে আমি 50টা এমসিকিউ দেবো, এই এমসিকিউগুলো প্রয়োজন হলে মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? তো প্রয়োজনে দুইবার তিনবার দেখবে বা ডাউনলোড করে রেখে তুমি তোমার সময় মতো দেখে নিতে পারবে এমন, ঠিক আছে? তো প্রথম এমসিকিউটা বলা আছে, অর্থায়নের প্রতিটি সিদ্ধান্ত কিসের উপর ভিত্তি করে সংগৃহীত হয়। এটি কিন্তু অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয় সিলেটে আসছিল, এটা টেস্ট পরীক্ষার কোশ্চেন, ঠিক আছে? তাহলে অর্থায়নের প্রতিটি সিদ্ধান্ত কিসের উপর ভিত্তি করে গৃহীত করা হয়? অর্থের সময় মূল্যের উপর। কিসের উপর? অর্থের সময় মূল্যের উপর। মানব সম্পদের দক্ষতার উপর না, আর্থিক পরিকল্পনার উপর না, সাংগঠনিক ধারণার উপর না, অর্থের সময় মূল্যের উপর। অর্থাৎ এই যে নির্দিষ্ট সময় পরে এর কত টাকা হবে সেটার উপর ভিত্তি করে এটার অর্থায়নের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, তাহলে অর্থের সময় মূল্যের উপর হবে। কিভাবে তহবিলের সবচেয়ে গ্রহণযোগ্য উৎস বের করা যায়, ঠিক আছে? গড় মুনাফার হার নির্ধারণের মাধ্যমে, অর্থায়নের উৎস নির্ধারণে, অর্থের সময় মূল্যের মাধ্যমে। হ্যাঁ, অবশ্যই অর্থের সময় মূল্যের মাধ্যমে তহবিলের সবচেয়ে গ্রহণযোগ্য উৎস বের করা যায় অর্থের সময় মূল্যের মাধ্যমে, কারণ অর্থের সময় মূল্য যখন আমরা হিসাব করব তখন আমরা বুঝতে পারবো এটা লাভজনক নাকি ক্ষতিকারক। তাহলে লাভজনকটাই আমরা খুঁজে বের করতে পারবো অর্থের সময় মূল্যের মাধ্যমে, তাহলে এটার অ্যান্সার হবে অর্থের সময় মূল্য, ঠিক আছে? সুদের হার শতকরা 10% হলে এখনকার 100 টাকা 1 বছর পরে কত টাকা সমান হবে? তাহলে 100 টাকার সাথে 10 টাকা যোগ হবে, তাহলে 110 টাকা হবে। কত? 110 টাকা। ব্যাংক থেকে গৃহীত ঋণের কিস্তি নির্ধারণে কোন পদ্ধতি ব্যবহৃত হয়? তাহলে ব্যাংক থেকে গৃহীত ঋণের কিস্তি নির্ধারণের জন্য অর্থের সময় মূল্য পদ্ধতি ব্যবহার করা হয়। কি করা হয়? অর্থের সময় মূল্য পদ্ধতি ব্যবহার করা হয়। আমি কিন্তু এগুলো তোমার প্রিভিয়াস ইয়ারের বিশেষ করে টেস্ট কোশ্চেনগুলো সলভ করছে, অর্থাৎ তোমাদেরকে বলা চলতে পারে যে এটা টেস্ট পেপার সমাধান দিচ্ছি আমি, ঠিক আছে? এরপর ব্যাংক থেকে গৃহীত ঋণের কিস্তি নির্ধারণের জন্য অর্থের সময় মূল্য পদ্ধতি নির্ধারণ করা হয়। ঋণ নেওয়ার আগে কোনটি করা আবশ্যক? ঋণ পরিশোধ ক্ষমতা যাচাই করতে হবে আবশ্যক, ঠিক আছে? ঋণ নেওয়ার আগে ঋণ পরিশোধ ক্ষমতা এটা আগে যাচাই করতে হবে। কোম্পানি দেউলিয়া হয় কি কারণে? দায় পরিশোধে ব্যর্থ হলে। দায় পরিশোধে ব্যর্থ হলে কোম্পানি দেউলিয়া হয়ে যায়, ঠিক আছে? ভবিষ্যৎ মূল্য নির্ধারণের জন্য ব্যবহৃত পদ্ধতিকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করার জন্য চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি এটা। তুহিন আজকে ব্যাংকে 100 টাকা জমা দিল, ব্যাংক তাকে 10% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে, 4 বছর পর তুহিনের জমাকৃত অর্থের পরিমাণ কত? তাহলে 10% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে, যেহেতু এখানে এম এর মান নাই, তাহলে আমাদের সাধারণত ভবিষ্যৎ মূল্যের যে সূত্র থাকে সেটা এবি সমান কি পিবি ইন্টু 1+i টু দি পাওয়ার এন, তাহলে আই এর মান হলো 10%, তো এটা ক্যালকুলেশন করলে রেজাল্ট আসবে 147 টাকা। ওকে, ভবিষ্যৎ মূল্য সমান কি? ভবিষ্যৎ মূল্য বর্তমান মূল্য ইন্টু 1+ সুদের হার পাওয়ার মেয়াদ। সূত্রটি কোন পদ্ধতিতে অন্তর্গত? এটা হলো কোন পদ্ধতিতে অন্তর্গত? এটা বাৎসরিক চক্রবৃদ্ধি, এটা হলো বাৎসরিক চক্রবৃদ্ধি, কারণ এম এর মান নাই। এম এর মান যদি থাকতো তাহলে এম এর মান অনুযায়ী আমরা বলতে পারতাম যে এটা কোনটা হবে। মিলন একটি বিনিয়োগের উপর শতকরা 12% হারে চক্রবৃদ্ধি হারে সুদ পান, যা বছরে 3 বছর পরে এত টাকা হবে। মিলনের বিনিয়োগকৃত অর্থে বর্তমান মূল্য কত? তাহলে ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে, ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য বের করার সূত্র হলো পিবি সমান এবি ডিভাইডেড 1+ i টু দি পাওয়ার 1, তাই না? এটা সূত্র, তো এটা ক্যালকুলেশন করলে রেজাল্ট আসবে 11,433 টাকা। 1 বছর পরের 100 টাকা বর্তমান মূল্য কত হবে? তাহলে 1 বছর পরের 100 টাকা বর্তমান মূল্য কত হবে? এটা 10% হার সুদে হবে, এখানে 10% হার সুদে 100 টাকা, ঠিক আছে? বর্তমান মূল্য ও এত টাকা, উদাহরণটি কোন প্রক্রিয়া? দেখো, 1 বছর পরে 100 টাকার বর্তমান মূল্য সমান এত টাকা, তাহলে উদাহরণটি কোন প্রক্রিয়া? এটি বার্ষিক বাট্টাকরণ প্রক্রিয়া এটা, ঠিক আছে? এটা হলো বার্ষিক বাট্টাকরণ প্রক্রিয়া। আমি কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউগুলোই আলোচনা করতেছি, আশা রাখি তোমরা গুরুত্ব সহকারে ক্লাসটা দেখবে। ব্যাংকে টাকা জমা রাখলে বছরে কতবার চক্রবৃদ্ধি হয়? 12 বার। আমরা যখন ব্যাংকে জমা রাখি চক্রবৃদ্ধি বললে মাসে চক্রবৃদ্ধি দেয়, ঠিক আছে? প্রতি মাসে, তাইলে 1 বছরে 12 বার, 12 মাস 12 বার সুদ পাবো, তাইলে ব্যাংকে জমা রাখলে 12 বার চক্রবৃদ্ধি সুদ পাওয়া যায়। জনাব জিলানি 5 বছর পর 50,000 টাকা পেতে চান, জয়তা ব্যাংকের সুদের হার 12%,
যার মাসিক বাট্টাকরণ হারে প্রদান করা হয় মাসিক, এখানে এম এর মান কত হবে? তাহলে 12 হবে। জনাব জিলানি, বর্তমানে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে? তাইলে এটা 5 বছর পর চাইতেছে, তাইলে এটা 5 বছর পরে চাইতেছে, যেহেতু 50,000। 50,000 হলো ভবিষ্যৎ মূল্য, তো ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয় করার সূত্র কি? পিবি সমান এফবি ডিভাইডেড 1 প্লাস আই ডিভাইডেড এম হোল টু দি পাওয়ার এন প্লাস এন ইন্টু এম, কারণ এখানে চক্রবৃদ্ধি মান দেওয়া আছে, মাসিক সুদের হার দেওয়া রয়েছে, তাইলে 12 হবে এম এর মান। তাইলে এটা ক্যালকুলেশন করলে রেজাল্ট আসবে 27,522 টাকা। রহমত সাহেব তার মেয়ের বিয়ের জন্য 1,50,000 টাকা জমা করতে চাচ্ছেন, এখন থেকে 15 বছর পর মেয়ের বিয়ে দেবেন। যদি ক ব্যাংক 10% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদান করে, তাহলে রহমত সাহেব বর্তমানে কত টাকা জমা রাখবেন? তাইলে 1,50,000 টাকার বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। তাইলে সূত্র হবে পিবি ইজ ইকুয়াল টু এফবি ডিভাইডেড 1 প্লাস, সরি, এফবি ডিভাইডেড 1 প্লাস আই ডিভাইডেড এম হোল টু দি পাওয়ার কি হবে? এন ইন্টু এম। তাইলে এম এর মান কত হবে? এখানে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি 3 মাস পর পর দিছে, তাইলে 1 বছরে 12 চারবার সুদ দিবে, তাইলে এম এর মান হবে 4। ঠিক আছে, তাইলে এখানে এম এর মান 4 আর এন এর মান হবে 15 বছর। ঠিক আছে, তাইলে এটা ক্যালকুলেশন করলে 34,093 টাকা আসে। ওকে, টিসি ব্যাংক লিমিটেড 7% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদান করে, তাহলে প্রকৃত সুদের হার কত হবে? তো প্রকৃত সুদের হারের সূত্র আমরা জানি কি, 1 প্লাস আই টু দি পাওয়ার এম, 1 প্লাস আই ডিভাইডেড এম হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। তাইলে এটা ক্যালকুলেশন করলে 31.08% হবে। ঠিক আছে, যদি বছরে যদি 12 বার সুদ চক্রবৃদ্ধি হয়, তাহলে কি বলা আছে? এটা একটা বহুপদী সমাপ্তি সূত্র। প্রথম 1 নম্বর হলো সুদ আসলে তুলনায় দ্বিগুণ হবে, এটা হবে হতেও পারে নাও পারে। সুদের হারকে 12 দ্বারা ভাগ করতে হবে, অবশ্যই সুদের হারকে 12 দ্বারা ভাগ করতে হবে, আর মেয়াদকেও 12 দ্বারা গুণ করতে হবে। তাইলে সুদের হারকে 12 দ্বারা গুণ ভাগ করতে হবে আর মেয়াদকে 12 দ্বারা গুণ করতে হবে। খেয়াল করে দেখো, আমরা আই এর নিচে এম দিই আর এন এর সাথে এম দিই, এন এর এন গুণ এম মানে মেয়াদকে গুণ করি আর সুদের হারকে ভাগ করি, তাইলে 2 আর 3 হবে। এটার অ্যান্সার হবে 2 3, এটার অ্যান্সার হবে 2 3, খ নম্বর হবে অ্যান্সার। ঠিক আছে, এটার অ্যান্সার হবে খ নম্বর, এটা গ নম্বর কখনো হবে না, এটা ইম্পসিবল। এটার অ্যান্সার হবে খ নম্বর, আমি বলে দিচ্ছি খ নম্বর, ওটা টাইপিং মিস্টেক বা আমাদের ভুল হয়ে গেছে। ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হলে, ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হলে সুদের হারকে 4 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, ত্রৈমাসিক বললে তাহলে এম এর মান কত হবে? 4, তাহলে সুদের হারকে 4 দিয়ে ভাগ করতে হবে। মেয়াদকে 4 দিয়ে ভাগ করতে হবে, না মেয়াদকে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটার অ্যান্সার হবে 1 3 1 3। তো এটা ঠিক আছে, 5 বছর মেয়াদি জমাকৃত টাকার উপর 8.5% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি প্রস্তাব হলে, তাইলে 1 নম্বর হলো এন এর মান কত হবে? এটা এন হবে মনে হয়, নাকি দাঁড়াও একটু, এটা এম, এম এর মান হবে 12, এটা ত্রৈমাসিক বলছে এম এর মান 12 হবে, ত্রৈমাসিক বললে এম এর মান 4 হবে, তাহলে এটা অ্যান্সার হয় নাই, তাহলে এম এর মান 4 হবে। এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে, এম এর মান 4 হবে। তারপরে এখানে কি বলা আছে, এটা একটু আমরা ইংলিশ ভার্সন করে নিই, দাঁড়াও, তাহলে এটা আছে এন, এন এর মান 5 বছর হবে, তাহলে 5 বছর মেয়াদি, তাহলে এই 2 আর 3 অ্যান্সার হবে, কি হবে? 2 আর 3, তাহলে 2 আর 3 অ্যান্সার। সমান হার বহন করে, সমান হার বহন করে বার্ষিক 67.67% সুদের হার আর সাপ্তাহিক 1% সুদের হার, হ্যাঁ এই দুইটা সমান হার বহন করে, এই দুইটা, এটা তোমাদের মুখস্থ বিদ্যা, এগুলো বোঝার কিছু নাই। ঠিক আছে, এগুলো ক্যালকুলেশন করে আমাদের বের করতে হয়, তোমরা মুখস্থ করে নিবা এই দুইটা। তাহলে 67.76% সুদের হার হলে সমান হার বহন করে, যেটা 1% দৈনিক সাপ্তাহিক 1% হারে। ঠিক আছে, এনামুল 12,000 টাকা 5 বছরের জন্য 10% চক্রবৃদ্ধি সুদে একটি প্রকল্পে বিনিয়োগ করেছিল, সে 5 বছর পর যে টাকা পায় তা 12 বছরের জন্য 15% চক্রবৃদ্ধি সুদে আরেকটি প্রকল্পে বিনিয়োগ করেন। তাইলে দেখো, 5 বছরের একটা ভবিষ্যৎ মূল্য আছে, আবার 5 বছর পরে আবার 12 বছরের জন্য আর একটা ভবিষ্যৎ মূল্য আছে। বিনিয়োগের 5 বছর পরে এনামুল কত টাকা পাবে? তাইলে বিনিয়োগের 5 বছরে, এটা কি 10% চক্রবৃদ্ধি? এখানে এম এর মান বলা নাই, তাইলে ভবিষ্যৎ মূল্য কত হবে? এভি সমান পিবি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন, এন এর মান হবে এখানে 5। ঠিক আছে, আর আর আই এর মান হবে 10%, তাইলে এটা ক্যালকুলেশন করলে হবে 19,326 টাকা। ঠিক আছে, এরপরে 17 বছর পর এনামুল সর্বমোট কত টাকা পাবে? তাইলে এই 19,326-এর আবার 12% করতে হবে। ঠিক আছে, এটা 12% করতে হবে, এটাতেও যেহেতু এম এর মান নাই, তাইলে
সরি 12 বছরে করতে হবে, তাহলে 23,19,326 কে আবার কি করতে হবে, 1+i, i এর মান হবে এবার 15, আর পাওয়ার n হবে, n এর মান হবে 12। তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে ওই অ্যামাউন্টের সাথে আবার এই 19,326 টাকা যোগ করব, যোগ করলে মোট আসে 1,03,400 টাকা। এটি হলো মানে 17 বছর পরে পাওয়া যায়। এরপরে বলা আছে মিস্টার পাভেল বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 12,000 টাকা ইসলামী ব্যাংকে জমা রাখে, ঠিক আছে? তাহলে মিস্টার পাভেল 2 বছর পর, তাহলে 2 বছরের আমাদের কি করতে হবে, ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। যেহেতু এখানে এম এর মান নাই, আমরা ভবিষ্যৎ মূল্যের সাধারণ সূত্র, যদি বার্ষিক চক্রবৃদ্ধি হার 12% হয় তাহলে 5 বছর পর, তাহলে 5 দিয়ে এখানে আমাদের ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। জনাব এটা হবে 21,148 টাকা। জনাব মোকামেল সাহেব সিদ্ধান্ত নিলেন যে 1 জানুয়ারি 2006 সাল শেষে 25,000 টাকা জমা দেবেন সাউথ ইস্ট ব্যাংকে। উক্ত জমার হিসাব তিনি 5 বছর চালিয়ে যাবেন, ব্যাংক তাকে 12% হারে চক্রবৃদ্ধি সুদ দেবে, তাহলে কত টাকা দেবে? এটা বলা আছে 25,000 টাকা জমা দেবে 5 বছরের নামে 12% হারে সুদ দেবে। তো এটা ক্যালকুলেশন করলে 5 বছর পর ব্যাংক মোজাম্মেলকে কত টাকা দেবে, তাহলে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে, আমাদের 1,58,821 টাকা আসবে। এরপর ব্যাংক যদি আজ 14% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করে তাহলে মোকাম্মেল কত টাকা পাবে, তাহলে ওই 5 বছরই পর কত টাকা পাবে, তাহলে 14%, এখানে সুদের হার 14% দিয়ে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে, 1,65,253 টাকা হবে। বছরের চক্রবৃদ্ধির সংখ্যাকে কোন প্রতীক দ্বারা প্রকাশ করতে হয়? অবশ্যই এম দ্বারা প্রকাশ করতে হয়, তাই না? সাওন্তার ভিত্তির প্রাপ্ত 1,000 টাকা 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে ব্যাংকে জমা রাখে, 2 বছর পর সে সুদ সহ জমাকৃত অর্থ তুলে নেয়, কত টাকা পাবে সাওন্ত? তাহলে 2 বছর পরে আমাদের এটা ভবিষ্যৎ মূল্য সূত্র হবে PV×1+i^n, তাইলে এখানে আই এর মান হবে 10% আর এন এর মান হবে 2 বছর, ক্যালকুলেশন করলে 1,210 টাকা হয়। কারা ঋণদান কার্যক্রমের সাথে জড়িত? গ্রামীণ মহাজনরা ঋণদানের কার্যক্রমের সাথে জড়িত। হ্যাঁ, ফিনান্সের দৃষ্টিতে কিসের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তন হয়? সময়ের সাথে সাথে। সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তনের ধারণাকে বলা হয় অর্থের সময় মূল্য। কোন ধারণা অনুযায়ী আজকের 100 টাকা ও আগামীকালের 100 টাকা সমান নয় অর্থের সময় মূল্য ধারণা অনুযায়ী? সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তন হয় সুদের হারের কারণে, সুদের হারের কারণে, বুঝছো? তাহলে সুদের হারের কারণে, বর্তমান সুদের হারের কারণে পার্থক্য সৃষ্টি হয় বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মূল্য, ঠিক আছে? অর্থের সময় মূল্যের ধারণা অনুযায়ী এখনকার 100 টাকা 10 বছর পরে 100 টাকা কিরূপ হবে? সমান মূল্য বহন করে না, অবশ্যই সমান মূল্য বহন করবে না, এটা অসমান হবে, ঠিক আছে? তারপরে দেখো চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে কোনটি নির্ণয় করা হয়? অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয়, সুদ আসলের উপর সুদ গণনা করা হয় চক্রবৃদ্ধি পদ্ধতিতে, ঠিক আছে? চক্রবৃদ্ধি সুদ কিসের উপর গণনা করা হয়? সুদ আসলের উপর। ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে রূপান্তরের প্রক্রিয়াটাকে কি বলা হয়? বাট্টাকরণ। বাট্টাকরণ পদ্ধতিকে কোনটি নির্ণয় করা হয়? অর্থের বর্তমান মূল্য নির্ণয় করা হয়, ঠিক আছে? বাট্টাকরণ হলো চক্রবৃদ্ধিকরণ হলো ভবিষ্যৎ মূল্য, আর বাট্টাকরণ হলো অর্থের বর্তমান মূল্য, এটা মনে রাখবা। সুদাসলকে সুদের হার দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? বর্তমান মূল্য পাওয়া যায়। চক্রবৃদ্ধিকরণের পদ্ধতি বিপরীত কোনটি? বাট্টাকরণ পদ্ধতি। চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি হলো ভবিষ্যৎ মূল্য আর বাট্টাকরণ পদ্ধতি হলো বর্তমান মূল্য, বুঝতে পারছো? বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র কি? বর্তমান মূল্যের সময় ভবিষ্যৎ মূল্য ডিভাইডেড 1+ সুদের হার পাওয়ার মেয়াদ, ঠিক আছে? এটাকে আমরা সুদের হার পাওয়ার এন দিতে পারি, ঠিক আছে? ব্যাংক জমা আমানতকৃত অর্থের উপর কিসের ভিত্তিতে সুদ প্রদান করে? মাসের ভিত্তিতে, ঠিক আছে? ব্যাংকে টাকা রাখলে বছরে কতবার চক্রবৃদ্ধি? 12%, সরি 12 বার। কোন পদ্ধতিতে সুদের পরিমাণ বেশি হয়? চক্রবৃদ্ধি পদ্ধতিতে সুদের পরিমাণ বেশি হয়, কারণ সবসময় সুদের সুদ এবং আসলের উপর সুদ দিতে হয়, এই জন্য বেশি হয়। বছরের চক্রবৃদ্ধি সংখ্যাকে কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়? চক্রবৃদ্ধি সংখ্যাকে এম প্রতীক দ্বারা প্রকাশ করা হবে, এটা অ্যান্সার হবে এম, অবশ্যই ইয়া হবে না, 1 নম্বর আয় হবে না, চক্রবৃদ্ধি সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করতে হয়, এটা অ্যান্সার হবে এম। আমি বলে দিচ্ছি আবারও, এম হবে, ঠিক আছে? তোমরা ভুল করো না, এম হবে। সাপ্তাহিক চক্রবৃদ্ধি প্রকৃত সুদের হার কিরূপ হয়? প্রদর্শিত সুদের হার অপেক্ষা বেশি হবে, অবশ্যই বেশি হবে। প্রকৃত সুদের হার কি দ্বারা প্রকাশ করতে হয়? ইএআর দ্বারা প্রকাশ করতে হয়। ইএআর এর অর্থ ফুল এলাবোরেট হলো ইফেক্টিভ অ্যানুয়াল রেট, ঠিক আছে? প্রকৃতপক্ষে যে হারে সুদ প্রদান করা হয় তাকে বলা হয় ইএআর, ইফেক্টিভ অ্যানুয়াল রেট। তো এই ছিল আজকের ক্লাসে আলোচনার বিষয়। আমি কিন্তু খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলোই তোমাদের সাথে আলোচনা করছি, আশা রাখি এই এমসিকিউগুলো যদি পড়তে পারো এবং কমপ্লিট করতে পারো তাহলে এই অধ্যায়ে এমসিকিউ নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। তো আশা রাখি তোমরা অনেক অনেক ভালো থাকবে আর তোমাদের পড়াশোনা কন্টিনিউ চালিয়ে যাবে, সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।